নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার আপডেট নিয়ে সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু সবথেকে বড় চমক দিতে চলেছে এবার ইস্টবেঙ্গল সেই চমক নিয়ে কথা বলার সাথে সাথে কোপা আমেরিকা ইউরোকাপ কাপ সেই নিয়ে কথা বলবো কিছু আরও ফুটবল আপডেট রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি ইউরোকাপ নিয়ে তো ইউরোকাপের ফাইনালে স্পেন এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল অনেক ভালো ফুটবল স্পেন খেলেছে তারা দুই এক গোলে জিতে গিয়ে কিন্তু তারা ইউরোকাপ টু জিরো টু ফোর চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং তারা সুন্দর ফুটবল খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে এরপর কোপা আমেরিকা নিয়ে যদি আমরা কথা বলি তো নির্ধারিত সময় সাড়ে পাঁচটা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বেশ কিছু প্রবলেমের জন্য ম্যাচ শুরু হতে হতে প্রায় সাতটার কাছাকাছি চলে গিয়েছিল তো সেই নিয়ে বারবারই আমি আপডেট শেয়ার করছিলাম আর ম্যাচ দেখার ব্যবস্থা কিন্তু তোমাদের করে দিয়েছিলাম তোমরা অনেকে সেই জায়গা থেকে কিন্তু খুব ভালো কোয়ালিটিতে আশা করি ম্যাচ দেখেছো স্কোর লাইন প্রেডিকশান করতে বলেছিলাম কারো স্কোর লাইন প্রেডিকশান মেলেনি এবার যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি তো দু তো দলই কিন্তু ভালো ফুটবল খেলেছে বিশেষ করে আমি বলবো কলম্বিয়া তারা যেরকম ফিজিক্যাল ফুটবল খেলছিল বল অনেক বেশি তারা নিয়ে খেলছিল পুরো ম্যাচ জুড়ে কিন্তু তারা ছাপ্পান্ন বল পজিশান নিয়ে খেলেছে অনেক বেশি পাস করেছে অনেক বেশি শর্ট করেছে শর্ট অন টার্গেট হয়তো আর্জেন্টিনার বেশি ছিল কিন্তু অনেক ভালো ফুটবল কিন্তু খেলেছে কলম্বিয়া আর্জেন্টিনাও শুরুটা ভালোই করেছিল কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা খেলা থেকে অনেকটা হারিয়ে গিয়েছিল তার পরবর্তী সময় আমরা দেখতে পেলাম একটা সময় মেসিকে উঠে যেতে হয় ইনজুরি ইজুরি পড়ার সে কন্টিনিউ করতে পারেনি ডিমারিয়ার একদম শেষ ম্যাচ সেই ম্যাচেও কিন্তু ব্রিলিয়ান ফুটবল খেলেছে যতক্ষণ মাঠে ছিল নিজের একশো শতাংশের বেশি দেওয়ার চেষ্টা করেছে চান্স ক্রিয়েট করেছে দু একটা তো একদম গোলের চান্স ক্রিয়েট ভালো করে দিয়েছিল কিন্তু সেখান থেকে গোল হয়নি আলভারেজও ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে আর মাটিনেজ বলে যে প্লেয়ারগুলো আর্জেন্টিনাতে রয়েছে প্রত্যেকজন গোলকিপার মার্টিনেজ বলো ডিফেন্ডার মার্টিনেজ বলো নিজেরা সেরা ফুটবলার একটা ডিফেন্ডার মার্টিনেজ অসাধারণ ফুটবল খেলেছে এবং শেষের দিকে এসে একশো মিনিটের মাথায় কিন্তু একটা দারুণ গোল করেছে লাউতারো মার্টিনেজ একটা সময় পর্যন্ত আমরা লাউতারো মার্টিনেজকে নিয়ে অনেক কথা বলতাম দু একটা বছর আগে কিন্তু এখন যেভাবে লাউতারো মার্টিনেজ নিজে গোল করছে একদম সুপার সাব হয়ে গোল করছে অসাধারণ আজকের গোলটাও কিন্তু হয়েছে গোলকিপারের মাথার উপর দিয়ে ওইভাবে টপ ক্লাস ফিনিশিং আলাদাই ম্যাচ হয়েছে এবং দু হাজার চব্বিশ কোপা আমেরিকা চ্যাম্পিয়ান পরপর ব্যাক টু ব্যাক দুটো ইয়ারেই কিন্তু কোপা আমেরিকা চ্যাম্পিয়ান হয়ে গেল আর্জেন্টিনা এবং কি বলবো দারুণ ম্যাচ এবং ট্রফি জিতে কিন্তু ফুটবলকে বিদায় জানালো সেক্ষেত্রে অবশ্যই মানে খুবই ভালো লাগছে ডিমারিয়ার জন্য অনেক বড় ম্যাচের নায়ক আমরা সবসময় বড় ম্যাচের নায়ক দেখে এসেছি ডিমারিয়াকে তো খুবই ভালো লাগছে সে ট্রফিটা জিততে পারলো শেষে এসেও এবং মেসি সে ইঞ্জুরি পেয়ে উঠে যাওয়ার পরও মানে একটা ভয় লাগছিলো যে কি হবে কি হবে সেখান থেকে ম্যাচ জেতা মানে একটা খুব ভালো ম্যাচ হয়েছে তোমরা কীরকম ম্যাচটা এনজয় করেছে তোমাদের মতে এই ম্যাচের বেশ মুমেন্ট কোনগুলো ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরপর যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার আপডেটের দিকে প্রথমেই একজন ঘানার প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারকে কিন্তু তোমরা রীতিমতন আইএসএল এ খেলতে দেখেছো বত্রিশ বছর বয়সী ঘানার সেন্টার ফর প্লেয়ার কোয়ামে কারিকারি তো কারিকারিকে কিন্তু আমরা দেখেছিলাম চেন্নাইন এফসির জার্সি গায়ে ফুটবল খেলতে বর্তমানে কিন্তু সে রয়েছে থাই লিগের ফার্স্ট টায়ার লিগের একটা ক্লাবের সঙ্গে দু সাল পর্যন্ত কন্ট্র্যাক্ট রয়েছে কিন্তু সেই ক্লাবের সঙ্গে কিন্তু সে খুব একটা খুশি নয় এবং আহামরি সেই ক্লাবের হয়ে যা খুব ভালো পারফরমেন্স করছে সেরকম নয় তার কাছে কিন্তু রীতি মতন আইএসএল থেকে অফার গেছে আই লিগ থেকেও অফার গেছে অবশ্যই আই লিগের অফার হয়তো সে মানে নেবে না অবশ্যই আইএসএলের অফার নেওয়ারই চেষ্টা করবে এবং এই ঘানার সে সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু এ আমরা দেখতে পেতে পারি এছাড়াও যেহেতু থাই লিগের ক্লাবের সঙ্গে রীতিমতন কন্ট্রাক্টেড রয়েছে থাই লিগেও কিন্তু সে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কারি কারিকে নেবার ব্যাপারে রীতিমতন অফার গেছে এটুকু তোমাদের জানিয়ে রাখলাম পরবর্তী সময় এই বিষয় নিয়ে কী আপডেট আছে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে তো তোমাদের অনেক দিন আগেই যেদিন মোটামুটি আপুইয়ার ডিলটা ইস্ট বেঙ্গল হাতছাড়া করেছিল তখনই তোমাদের জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলের কিন্তু এবার সব থেকে ভালো টার্গেট যেটা হতে চলেছে সেটা হচ্ছে জিকসেন সিং আমার খুব ভালোভাবে মনে থাকবে আমি ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছিলাম তেইশে জুন সেখানে এবার সব কিছু আমি চাই না যে একদম সামনে এসে বলে দিতে তাতে ক্ষতি হোক সেই জিনিস আমি চাই না আমি সবসময় একটুখানি মানে জিনিসগুলোকে হাইট রেখে বলার চেষ্টা করি যাতে কোনো রকম অসুবিধা না হয় আমাদের কারণেও কিন্তু অনেক সময় অনেক কিছু অসুবিধা হয় সেটা আমি অনেক দিন আগে থেকে আমি জানি কারণ একদিন দুদিন তো আমাদের চ্যানেল নয় অনেক দিনেরই হয়ে গেল অভিজ্ঞতা নিয়েই বলছি তো জিকসানকে নিয়ে কালকে রাতেই মোটামুটি আপডেট দিয়ে দিয়েছিলাম তারপর অনেকে অপেক্ষা করছিল মার্কাসের জন্য এবার মার্কাস যতক্ষণ না একদম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু বলে না প্রথমে মার্কাস বলল যে সে কিন্তু ফিউচার নিয়ে কিছু ভাবেই নি আবার অনেক রাত্রে মার্কাস বললো যে হ্যাঁ সে মুভ করতে চলেছে তো মার্কাস কিন্তু এর আগেও অনেক ভুল আপডেট দিয়েছে বা যে কোনো ব্যক্তিরই বা যে যে এই সব কাজ করে ট্রান্সফার মার্কেট ভুল হয় সেই নিয়ে কোনো চাপ নেই কিন্তু কি হচ্ছে সামনের দিকে বা কি হতে চলেছে সেই দিকে আমাদের নজর রাখা দরকার কেন জিকসান ইস্টবেঙ্গলের জন্য বেস্ট অপশান আমি সেটা আগেও বলেছি আরও একবার বলছি জিকসানের যেটা হাইট জিকসানের যেটা বডি স্ট্রাকচার অনেক ভালো আপু ইয়ার কিন্তু সেই হাইটও নেই সেই বডি স্ট্রাকচারও নেই আপু ইয়ার থেকে জিকসান ইস্টবেঙ্গলের জন্য বেস্ট অপশান হবে কোচ কার্লেস কদরা সময় একটু লম্বা চেহারার প্লেয়ারদের বেশি পছন্দ করে হেডিং কোয়ালিটি যার ভালো সেক্ষেত্রে আমরা জানি জিকসানের হেডিং কোয়ালিটি ভালো সামনে থ্রু বল বাড়াতে পারে প্রয়োজনে এসে কিন্তু একদম ডিফেন্সের সামনে দাঁড়িয়েও খেলতে পারে বল হোল্ড করতে পারে মানে দারুন দারুন একদম ডিটেলে আরও আলোচনা করব আরও ভিডিও আসবে যতক্ষণ না মানে সাইনিং হতে ততক্ষণ আর একটু অপেক্ষা করি একদম সাইনিং হয়ে গেলে যেই যেই আলোচনাগুলো করব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখো দেখবে অনেক ভালো কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য অপশান হতে চলেছে কালকেই তোমাদের সব কিছু জানিয়ে দিয়েছিলাম যে জিকসানের ব্যাপারে সে নিজে পার্সোনাল ট্রাম এগ্রি করে গেছে শুধুমাত্র এবার যে টাকা পয়সার ব্যাপার তার মেডিকেলের ব্যাপারটা হয়ে গেলেই কিন্তু সে ইস্টবেঙ্গলে যোগদান করতে চলেছে তো আজকেও বেশ কিছু বড়ো মাধ্যম বেশ কিছু বাংলা বড় সংবাদপত্র থেকে তোমরা দেখে নিয়েছ এছাড়া আমি যেই জায়গাটার ওপর অপেক্ষা করছিলাম তাদের দিক থেকে কি আপডেট আসে তো সেক্ষেত্রে আইএফটি ডব্লিউসি তাদের দিক থেকেও আপডেট কাল থেকেই এসে গিয়েছিল তো তারা কিন্তু আজকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে হ্যাঁ অ্যাডভান্স স্টকে কিন্তু ইস্টবেঙ্গল রয়েছে আমি এটা বারবার বলছি যতক্ষণ না মেডিক্যালি সে ফিট হয় ততক্ষণ কিন্তু ইস্টবেঙ্গল সব কিছু ঠিক হওয়ার পরও সাইন করাবে না কারণ গত সিজনে ইয়াগো ফালকে সিলভার ক্ষেত্রে একটা বড় ধাক্কা ইস্টবেঙ্গলকে পেতে হয়েছিল সেই জন্য পুরোপুরি মেডিকেলের উপর নির্ভর করছে জিক্সানের সাইনিং আর যদি সে মেডিকেলি ফিট থাকে তাহলে কিন্তু তার সাইন করতে কোনো রকম অসুবিধা নেই কারণ পার্সোনাল ট্রাম এগ্রি হয়ে গেছে যেটা ট্রান্সফার ফি নেগোসিয়েশান হয়ে গেছে অন্যান্য ক্লাবের থেকে বিট করে দিয়েছে এমনকি তার কি স্যালারি ইত্যাদি ইত্যাদিও আপডেট এসে গেছে কিন্তু সেগুলো পরে বলব এটুকু বলে রাখছি একটা দীর্ঘমেয়াদি চুক্তি থ্রি প্লাস ওয়ান ইয়ার ওয়ান ইয়ার অর্থাৎ চার বছরের চুক্তি হতে চলেছে সেখানে কিন্তু তিন বছরের কন্ট্রাক্ট ওয়ান ইয়ার কন্ট্রাক্ট এক্সটেনশান তারপরও কিন্তু আরও বেশ কিছু অফার জিকসানের জন্য রয়েছে শুধুমাত্র একটা জিনিসই সবাইকে ভাবতে হবে যতক্ষণ না মেডিকেল ক্লিয়ার হয় ততক্ষণ কিন্তু সাইনিং হবে না আর সে কিন্তু রীতিমতন থাইল্যান্ডে রয়েছে থাইল্যান্ডেও কিন্তু তার হালকা ইঞ্জুরি হয়েছে শুধু তার নয় পবির দাসের ইঞ্জুরি হয়েছে আরও একজন প্লেয়ারের ইঞ্জুরি হয়েছে তিন চারজন প্লেয়ার কিন্তু ইঞ্জুরি পেয়েছে যদিও সিরিয়াস ইঞ্জুরি নয় ওরকম খেলতে গেলে টুকটাক ইঞ্জুরি হয় ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও একটুখানি বলে রাখি ক্লেটন সিলভার যেটা পিঠে ব্যথা ছিল সেই ব্যথা মিটে গেছে যদি আজকে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করে তো সেক্ষেত্রে আজকে রাজাজিকেও দেখতে পাবো ক্লেটনকেও আশা করছি দেখতে পাবো যদি আমাদের ফ্যামিলি মেম মেম্বার সেখানে যায় তাহলে কিন্তু আজকে অনেক কিছু আপডেট আরও রাতের দিকে শেয়ার করবো তো মোটামুটি এতটুকুই আপডেট তোমাদের শেয়ার করলাম আবারও বলছি একটু অপেক্ষা করো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করো এই প্লেয়ারটার সত্যি ইস্টবেঙ্গলে দরকার আর সে আসার একটাই কারণ এএফসি যেটা স্পট ইস্টবেঙ্গল পেয়েছে এ এছাড়া ইস্টবেঙ্গল তার সামনে যে প্রজেক্টগুলো তুলে ধরেছে হানড্রেড পার্সেন্ট সে ঘেম টাইম তো পাবেই কোনোরকম অসুবিধা নেই আরও ভালো ভালো অনেক কিছু অনেক কিছু পরে বলবো একটু অপেক্ষা করে যাও সব কিছু এখন বলছি না আর এই বিষয় নিয়ে তোমাদের যা যা মতামত কমেন্টে জানাতে পারো কিছু প্রশ্ন থাকলে করতে পারো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ